যেই কবিতাগুলো সাধারণত পড়ানো হয়ে থাকে বা আমি নিজে পড়িয়ে থাকি, দেখা যায় যে সেই কবিরা কিন্তু আমাদের চেয়ে বয়সে অনেক অনেক বড় থাকেন এমন। কিন্তু আজ এমন একজন মানুষের কবিতা পড়ব যিনি এই কবিতাটি লিখেছিলেন, তিনি তখন আসলে বয়সে অনেক কম ছিলেন, এমনকি আমি বলবো যে তিনি আমার চেয়েও অনেক ছোট থাকতে আসলে এই কবিতাটি লিখে গিয়েছিলেন। খুব অল্প বয়স ছিল তার, খুব অল্প বয়সেই তিনি চলে গিয়েছিলেন পৃথিবী ছেড়ে। আমাদের খুব খুব প্রিয় একজন কবি, কবি সুকান্ত ভট্টাচার্য। আমরা পড়ব আজকে তারই অস্বাভাবিক সুন্দর একটা কবিতা, প্রার্থী, যেই কবিতাটা আসলে নেওয়া হয়েছে ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে। তো চলো আমরা প্রথমেই জেনে নেই আমাদের এই প্রিয় কবি সম্পর্কে কিছু তথ্য। কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন 1926 সালের আগস্ট মাসে কলকাতায়। তার জন্মগ্রহণটা ছিল কলকাতায় যদিও, কিন্তু তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জের কোটালিপাড়ায়। পরবর্তীতে তিনি দৈনিক পত্রিকা স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ও আজীবন সম্পাদক ছিলেন। তিনি আজীবন সম্পাদক ছিলেন এবং প্রতিষ্ঠাতা ছিলেন দৈনিক পত্রিকা স্বাধীনতার কিশোর সভা অংশের। আর তার কাব্যগ্রন্থের কথা যদি বলতে যাই, তাহলে প্রথমে যেটা বলছিলাম ছাড়পত্রের কথা, কারণ আমরা আজকে যেই কবিতাটি পড়ব প্রার্থী, এটিও কিন্তু ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। তো তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ও গীতিগুচ্ছ। এই কাব্যগ্রন্থগুলোর কথা আসলে এমনিই চলে আসে। 1947 সালে মাত্র 21 বছর বয়সে যক্ষায় আক্রান্ত হয়ে কলকাতায় কবি মৃত্যুবরণ করেন। তার এই অল্প সময়টার মধ্যেও তিনি আসলে এত সুন্দর সুন্দর কিছু লিখে গিয়েছেন, এবং কবি সুকান্তের রচনা সমগ্রটা আমার বাসায় অনেক দিন ধরে ছিল। আমার মনে পড়ে খুব ছোট্ট একটা বই, এই অল্প তার জীবনের যতটুকু সময় তিনি ছিলেন তার মধ্যেও কিন্তু তিনি সব অসামান্য কীর্তি রেখে গেছেন আমাদের জন্য, বাংলা সাহিত্যের জন্য। আর বামপন্থী এই মানুষটি তার খুব অল্প বয়স থেকেই কিন্তু লেখক শ্রেণী থেকে শুরু করে পাঠক শ্রেণী প্রত্যেকটা মানুষের কাছেই অসম্ভব রকম জনপ্রিয় ছিলেন।